মধ্যেই সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে 31টি স্টেটে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত শয়ে শয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই সংক্রমণের উৎস এবার পেয়ার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই বাজার থেকে উঠিয়েও নেওয়া হয়েছে বিশেষ সাপ্লাইয়ের লাল পেঁয়াজ। এবার খবর এসেছে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের 42টি দেশে পেঁয়াজ থেকে ছড়িয়েছে সালমোনেলা। যুক্তরাষ্ট্র ও কানাডায় সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগেই পোলট্রির হাঁস ও মুরগি থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের খবর জানায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। কিন্তু এবার বিশ্বের আরও অন্তত 40টি দেশে করোনা আতঙ্কের আবহেই নতুন করে ত্রাস সৃষ্টি করেছে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ। সালমোনেলা ব্যাকটেরিয়ার আক্রমণে সাধারণত জ্বর, ডায়রিয়া, পেটে ব্যথা, বিভিন্ন পেশিতে যন্ত্রণা, মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেয়। শরীরে এই ব্যাকটেরিয়া সংক্রামিত হওয়ার 6 ঘন্টা পর থেকে থেকে অন্তত 7 দিন পর্যন্ত সমস্যা বা এই উপসর্গগুলি দেখা যায়। আর এর লক্ষণগুলো করোনা ভাইরাসের সঙ্গে অনেকটা মিলে যাওয়ায় খুব সহজেই আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ। I immediately went and checked, and of course there's no stickers on anything, so I just threw everything out just to be on the safe side. কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।